অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অনেকেই কমেন্টস করেছেন যে স্যার প্রেমের বিষয় নিয়ে আপনি ভিডিও দিন। দেখুন, শুক্রের রাশি পরিবর্তন আজকে, অর্থাৎ 10ই এপ্রিল শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। প্রেমে অনেকে ব্যর্থ হচ্ছে, সফলতা পাচ্ছে না, একের পর এক প্রেম কাটছে, প্রেম আসছে কিন্তু প্রেম আপনার টিকছে না। এই ক্ষেত্রে সমস্যাগুলো কী হচ্ছে? প্রথম কথা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে মঙ্গলের প্লেসমেন্ট এবং চন্দ্র। এই তিনটি প্ল্যানেট প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব এবং দ্বিতীয় ভাব, এই ভাবগুলোকে কিন্তু বিচার করতে হবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যারা সফলতা পাচ্ছে না, দেখুন পঞ্চম ভাবের উপর কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, বা পঞ্চম পতি কোনো পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, বা আপনার রাশিচক্রে মঙ্গল অথবা চন্দ্র অথবা শুক্র পীড়িত নেই তো, বা কোনো নেগেটিভ গ্রহের দশা চলছে না তো, এই সমস্যাগুলো কিন্তু থাকলে কিন্তু প্রেমের ক্ষেত্রে বারবার আপনার প্রেম কাটবে। দেখুন প্রেমের ক্ষেত্রে কি, আমি বারবার বলেছি, একটা দক্ষ অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে কিন্তু বলা খুব কঠিন হয়ে পড়ে। প্রেমের বিষয়টা কিন্তু একদম অন্য ধরনের। তো এই যে শুক্রের যে রাশি পরিবর্তন, এই রাশি পরিবর্তনে এই ছয়টি রাশি প্রেমের জোয়ারে ভাসতে চলেছে। কোন কোন এই ছয়টি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং প্রথম কথা আপনাদেরকে বলি, আপনাদের ক্ষেত্রে আবারও বলছি, পঞ্চম ভাবকে আপনাদেরকে স্ট্রং করতে, যাদের প্রেম বারবার কেটে যাচ্ছে বা এবং কারো কারো ক্ষেত্রে পুরাতন প্রেমও কিন্তু কামব্যাক করছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যারা সফলতা পাচ্ছেন না বা পুরাতন প্রেম কামব্যাক করছে, যাতে তাদের জানবেন যে শুভ গ্রহের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। তো কোন কোন এই ছয়টি রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো, দেখুন শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। আমি বারবার বলেছি, 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত এই শুক্র জাগৃত অবস্থায় থাকছে। অর্থাৎ এই যে নতুন, এই যে 10ই এপ্রিল, অর্থাৎ আজকে 10ই এপ্রিল, আজ থেকে এই শুক্রের যে রাশি পরিবর্তনে প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা পাবেন। যাদের হচ্ছে না, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার ক্ষেত্রে পুরাতন প্রেম কামব্যাক করছে না, বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা ইমিডিয়েট নিজস্ব পার্সোনাল চার্ট একবার অ্যানালিসিস করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করান। অর্থাৎ এই যে প্রেমের ক্ষেত্রে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং বেশ কিছু আপনার টোটকা, যেগুলো প্রেমের ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে দুর্দান্ত কিন্তু কাজ করবে। অর্থাৎ যারা প্রেমের ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছেন, প্রচুর কমেন্টস এসছে যে স্যার প্রেমের উপর ভিডিও দিন। তো এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি হচ্ছে অনলি ফর পাবলিক ডিমান্ড, অর্থাৎ আপনি যে যে বিষয়ের উপর ভিডিও চাইবেন সেই সেই বিষয়ের উপর কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও দেওয়ার প্রয়াস করব। অর্থাৎ এটা হচ্ছে আপনাদের চ্যানেল, আপনাদের এই অ্যাস্ট্রো এডুকেশন হচ্ছে আপনাদের পরিবার। তো কোন এই ছয়টি রাশি, যে ছয়টি রাশি প্রেমের জোয়ারে ভাসতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছেন। নতুন প্রেম কামব্যাক, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে। অর্থাৎ যদি আপনার বাই বার্চাত গ্রহের অবস্থা ভালো থাকে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা পাবেন। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি।
তুলা রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনাদের সফলতা কিন্তু আপনারা পাবেন। নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যদি আপনার রাশিচক্রে আবারও বলছি শুক্র মঙ্গল এবং চন্দ্র যদি আপনার বেটার পজিশনে থাকে সেক্ষেত্রে। তিন নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের হাতছানি, পুরাতন প্রেম কামব্যাক করবেই করবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনি যদি মকর রাশির মানুষ হন, যারা নতুন প্রেমে ইনভলভ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা, এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সাকসেস কিন্তু নিয়ে আসবেই আসবে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রেমের ক্ষেত্রে। এক নম্বর মেষ রাশি, দুই নম্বর তুলা রাশি, তিন নম্বর হচ্ছে মকর রাশি। আমি যে যে রাশির কথা বলছি সেগুলো বিশেষভাবে, যেগুলো প্রথম বলছি সেগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা পাবেন, অর্থাৎ প্রেমের সাগরে ভাসতে চলেছে আপনি যদি বৃষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে প্রেমের ব্যাপারটাতে আপনারা সম্পূর্ণরূপে, পুরাতন প্রেম আপনাদের ফিরবে, যাদের পুরাতন প্রেম ব্রেকআপ হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু জয়েন কিন্তু লাগবেই, এবং নতুন প্রেমের হাতছানি। এর নেক্সট যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছেন, নতুন প্রেম ফিরতে চলেছে, পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের জোয়ারে ভাসতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে প্রেমের ক্ষেত্রে। দেখুন, আমি যে এই ছয়টি রাশির কথা বললাম তার বলে এই নয় যে বাদবাকি যে ছয়টি রাশি আছে তাদের নতুন প্রেম আসবে না বা পুরাতন প্রেম কামব্যাক করবে না, এই কথা আমি কখনোই বলছি না। কিন্তু যে রাশিগুলোর গ্রহগত অবস্থানে, যে রাশিগুলোর বিশেষভাবে প্রেম, নতুন প্রেম আসার সম্ভাবনা এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা, সেই রাশিগুলোকে কিন্তু আমি আপনার সামনে হাইলাইটেড করলাম। অর্থাৎ প্রেমের বিষয়টা আমি বারবার বলছি সম্পূর্ণ আলাদা। অর্থাৎ সকালে একরকম, সাত দিন পর একরকম, এক মাস পর একরকম। অর্থাৎ এটি সম্পূর্ণরূপে চন্দ্র মঙ্গল এবং শুক্রের প্লেসমেন্টের উপর কিন্তু হয়, এবং আপনার কিসের দশা, মহাদশা, অন্তর্দশা চলছে তার উপর কিন্তু ডিপেন্ড করে। প্রেমের ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন, যাদের বারবার প্রেমে ব্রেকআপ হচ্ছে তারা ইমিডিয়েট যোগাযোগ করুন, আপনারা আপনাদের দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে এই ব্যাপারে কন্ট্যাক্ট করুন। প্রেমের ক্ষেত্রে যারা ব্যর্থ হচ্ছেন, অর্থাৎ এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু প্রতিকার আছে, যে প্রতিকারের মাধ্যমে আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এই ছিল প্রেমের ক্ষেত্রে ভিডিও। দেখুন, এরপরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে প্রেমের বিষয়ে আরও কিছু তথ্য আপনাদেরকে দিব। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।